আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটাই আমরা সচরাচর কথা বলি না, বলতে গেলে আমরা ইতস্তত বোধ করি বা দ্বিধাগ্রস্ত হই। ইয়াপ, মেন্টাল হেলথ। নাটক করো না, ঢং করার জায়গা পাও না, সব বুঝি তো, শুধু ধান্দাবাজি, কাম চোর। আসছে আবার মেন্টাল হেলথ। খেয়াল করে দেখেছো, আমরা যখনই বলি যে আমার মেন্টাল হেলথ ভালো না, মানসিকভাবে স্টেবল না, একটু খারাপ সময় যাচ্ছে, মেন্টালি খুবই স্ট্রেসড, আমাদেরকে এইসব কথা শুনতে হয়। আবার সেই আমি এখন যদি হঠাৎ করে পড়ে যে হাত কেটে ফেলে, দেখা যাবে দৌড়ে লেগে যাচ্ছে, চাচা এমন ব্যান্ডেজ দে, এই ঘাস চাবিয়ে দে, কেউ বলবে আচ্ছা আর এইখানে তো শ্যাক দে, কেউ বলবে না 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 বরফ দে, কত দৌড়াদৌড়ি। জাস্ট লাইক আমাদের একটা ফিজিক্যাল হেলথ আছে, ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের একটা মেন্টাল হেলথও আছে। ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা যতটা সচেতন, মেন্টাল হেলথ নিয়ে কিন্তু ততটা সচেতন না। ইনফ্যাক্ট ফিজিক্যাল হেলথ যখন একটু খারাপ যায়, কেউ একটু অসুস্থ বোধ করে, সবাই দৌড়াদৌড়ি লাগিয়ে দেয়। কিন্তু এই সেম মানুষ যখন মেন্টালি একটু হলে অসুস্থ হয়, এটা কিন্তু সবাই হয়, কিন্তু আমাকে কিন্তু তখন তাকে ওই ট্রিটমেন্টটা দেই না, তখন বলে আরে পাগল হইছো না, পাগলের ঢং করো না, নাটক করো আসছে। সো এই কথাগুলো বলে তাই কিন্তু একদম থামিয়ে দিই, এবং এই জিনিসটা যথেষ্ট পীড়াদায়ক বটে। তার অবস্থার উন্নতি তো হয়ই না, উল্টো তাকে আবার সমাজের কাছে এসব খারাপ কথা শুনে ছোট হয়ে যেতে হয়। মানুষের মানুষের একটা এমপ্যাথি কাজ করে না, যে একজন মানুষ আরেকজনের কষ্টটা বুঝে দেন তাকে হেল্প করে, এখানে তার ঠিক উল্টোটা কাজ করে। এবং এই জন্যে কেউ কারো মেন্টাল হেলথ নিয়ে কারোর সাথে কথা বলতে এখন সংকোচ বোধ করে, তার কারণ হলো বলেও তো আসলে কোনো লাভ নেই, উল্টা কটু কথা শুনতে হবে। অ্যান্ড দুই, যখন কাউকে শেয়ারও করতে পারে না, নিজের মধ্যে নিজে জিনিসটা নিয়ে বাইতে থাকে এবং আস্তে আস্তে নিজের সিচুয়েশান আরও খারাপ করে। জাস্ট চিন্তা করো, কোন তোমার কোনো জায়গায় একটা শারীরিকভাবে অসুস্থতা আছে, তুমি কাউকে বললা না, ডাক্তার দেখালে না, কাউকে কখনো জানতে দিল না, ওই অবস্থা কিন্তু বেটারমেন্ট হবে না, আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে যাবে। এবং যেই জিনিসটা আমাদের সবার সাথে হচ্ছে, মেন্টালি আমরা আরও 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 অনেক স্ট্রেসড হয়ে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, মেন্টাল হেলথের জন্য অফকোর্স প্রফেশনাল হেল্প নেওয়া উচিত, বাট জাস্ট লাইক আমাদের ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য কিছু বেসিক্স আছে না, যে ভালো খাও, এক্সারসাইজ করো, ডেইলি একটা রুটিনে থাকো, ঠিক তেমনিভাবে আমাদের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য কিছু বেসিক্স আমাদের ঠিক রাখা উচিত। সবার আগে মনে রাখা দরকার একটা জিনিস, যে আমরা যেভাবে চিন্তা করি ওই চিন্তাটা আমাদের ফিলিংসকে এফেক্ট করে, এবং আমাদের ফিলিংস আমাদের অ্যাকশনকে এফেক্ট করে। সো খুবই সিম্পল হিসাব, আমাদের চিন্তাটা কীভাবে চেঞ্জ করতে পারি, বিকজ চিন্তাটা চেঞ্জ করলে আমাদের ফিলিংস চেঞ্জ হবে, ফিলিংসটা চেঞ্জ করতে পারলে আমাদের অ্যাকশনটা চেঞ্জ হবে, বেসিক্যালি অ্যাকশন চেঞ্জ হলে আমাদের লাইফস্টাইলটা বা লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যেরকম খাই সেরকম ফিল করি না, খুবই তেলে ভরা বিরিয়ানি খাইছো একটু বলে হাসপাস লাগে না, ঠিক তেমনিভাবে তুমি যা নিজেকে ফিড করো, চিন্তা চেতনা যা দেখো, এই জিনিসটা কিন্তু তোমার মেন্টাল হেলথের উপর একটা ইম্প্যাক্ট রাখে। তুমি সারাদিন মারামারি দেখছো, তোমার মেন্টাল হেলথে কিন্তু চিন্তা করতে থাকবে ওই সব জিনিস, তুমি সারাদিন এ ওকে মারছে, ওকে করছে, খুনাখুনি দেখে ফেলছো, তোমার কিন্তু খারাপ লাগা শুরু করবে। কেন? জ্ঞান তোমার ওই চিন্তাটা, ওই যে ভিজুয়ালাইজেশন তুমি যে দেখে ফেলছো, ওই চিন্তাটা তোমার ফিলিংসকে এফেক্ট করে, এবং তোমার ফিলিংসটা আস্তে আস্তে তোমার অ্যাকশনকে এফেক্ট করবে, এবং তুমি আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবা। অ্যান্ড রিমেম্বার, ইউর এনার্জি ফ্লোজ ওয়ের ইউর ফোকাস ফ্লোজ। তুমি যখন ওই খারাপ জিনিসটাকে ফোকাস করবা, তোমার এনার্জিটা ওই দিকে যাবে, এনার্জিটা কমতে থাকবে। তো তুমি যদি তোমার ওই ফোকাস পয়েন্টটা চেঞ্জ করে ফেলো, তোমার এনার্জিটাও আস্তে আস্তে চেঞ্জ করা শুরু হবে। সবার লাইফেই কেউ কিন্তু একদম সারাক্ষণ হ্যাপি থাকে না, আবার সারাক্ষণ স্যারও থাকে না। মানুষের লাইফে হাই পয়েন্টও যেমন থাকে, লো পয়েন্টও তেমনই থাকে। ঠিক তেমনিভাবে তুমি যখন অনেক এনার্জাইজড, খুবই ভালো লাগছে, খুবই ভাইব্রেন্ট, সব কিছু করে ফেলবা, আবার তোমার মধ্যে ওই মোমেন্টটা আসবে যখন তোমার কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না, মেন্টালি স্ট্রেসড, ইউর ফিলিং ডাউন, ইউর ডিপ্রেস, তোমার কিচ্ছু ভালো লাগছে না, প্রবলি ইউর কন্টেমপ্লেটিং সুইসাইড, এরকম অবস্থা হইতে পারে। বাট মানুষের লাইফে কিন্তু আস্তে ধীরে বাড়ে, আবার কমে, বাড়ে এবং কমে। সো কখনোই তোমার লো পয়েন্টে ভেবো না যে তোমার আর এই লাইফ থেকে বের হওয়া পসিবল না, বিকজ সবার লাইফে আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে, কারোটা বেশি আপে যায়, কারোটা বেশি ডাউনে যায়, দ্যাটস দি ডিফারেন্স। অ্যান্ড এইসব ক্ষেত্রে রিমেম্বার, লাইফ ডাজেন্ট হ্যাপেন টু ইউ, লাইফ হ্যাপেন্স ফর ইউ। তুমি যদি এই চিন্তাটা করো যে লাইফ তোমার উপর জাস্ট কোনো কিছু দাবিয়ে দিচ্ছে না, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, হঠাৎ করে তোমার উপর কিছু একটা উপর থেকে ধূপ করে পড়ে নাই, লাইফে তুমি যেরকম কাজ করছো, যেভাবে চলছো, ওইটার জন্যই লাইফ তোমার সাথেই আগাচ্ছে। ইউ গাইজ আর পার্টনার্স,
লাইফ তোমার উপর চড়ে বসে নাই। সো এই জিনিসটা যখন তোমার মাথায় আসবে, তখন তোমার এই সবের ক্রিটিক্যাল সিচুয়েশন ডিল করাটা অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড খুঁজে বের করো কোন এক্স্যাক্ট জিনিসটার কারণে তোমার হয়তো বা মন খারাপ বা তুমি ডাউন ফিল করছো অর ইউর স্যাড অর ডিপ্রেসড। বিকজ রিমেম্বার দিস, ওই যে জিনিসটার কারণে ইউর ফিলিং ডাউন, ওই জিনিসটা কিন্তু পার্মানেন্ট না। অ্যান্ড দেন তুমি একটা ইজি কাজ করতে পারো, মেডিটেশন। ওয়েল হ্যাঁ, মেডিটেশন তো অনেক কঠিন একটা জিনিস, এটা ইজি কীভাবে হলো? ওয়েল মেডিটেশন কঠিন জিনিস, ইয়াস। সো ইজি জিনিসটা হলো গাইডেড মেডিটেশন। তুমি ইউটিউবে গেলেই কিন্তু গাইডেড মেডিটেশন দিয়ে সার্চ করতে পারো। সো ওখানে যেটা করে, তো মেডিটেশন করতে হলে নর্মালি কী করতে হবে, নিজেই মেডিটেট করতে হবে, ব্রিদ ইন ব্রিদ আউট, তোমার ব্রিদিং কন্ট্রোল করতে হবে, চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। বাট গাইডেড মেডিটেশন যেটা করে, একজন তোমাকে বলতে থাকে যে এখন এটা করো, ব্রিদ ইন ব্রিদ আউট, এটা চিন্তা করো ওটা চিন্তা করো। সো ইটস গাইডেড। সো একজন তোমাকে বলবে, ওদেরখানে তুমি খালি শুনবা এবং শুনে ওই অনুযায়ী কাজ করবা। সো গাইডেড মেডিটেশন করলে যেটা হবে, জ্ঞান মেডিটেশন কী করে, তোমার চিন্তার ফোকাল পয়েন্টটাকে চেঞ্জ করে দেয়, চিন্তাটাকে ভালো জিনিসে নিয়ে যায়, অন্য ধরনের একটা ভালো একটা পরিবেশ তুমি চিন্তা করো। ভালো জিনিসপত্র চিন্তা করলে তোমার যেটা হয়, রিমেম্বার দ্য ফার্স্ট পয়েন্ট, চিন্তা চেঞ্জ হলে তোমার ফিলিংস চেঞ্জ হবে, তোমার ফিলিংস চেঞ্জ হলে তোমার অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। সো এটার ফলে কিন্তু তুমি ইজিলি তোমার ওই লুপ থেকে বের হয়ে যেতে পারো। অ্যান্ড রিমেম্বার দ্য সেকেন্ড পয়েন্ট, দ্য ফোকাস, ইউর এনার্জি ফ্লোজ ওয়ের ইউর ফোকাস ফ্লোজ। তোমার ফোকাস যদি তুমি চেঞ্জ করে ফেলো, তুমি যখন নেগেটিভ এনার্জি ফ্লো করতো, এখন তোমার ফোকাস পজিটিভিটিতে আসার কারণে তোমার পজিটিভ এনার্জি ফ্লো করবে। আর আরও একটা জিনিস কাজ করতে পারো, নামাজ, যেটার কারণে আমি এখন একে ফজরের নামাজ পড়ে সকালবেলা ঠান্ডা পরিবেশে বের হয়েছি। বিকজ তুমি যখন একদম সকালবেলা ফজরের নামাজ পড়ো, তখন কিন্তু কেউ থাকে না, রাইট? তোমার একটা আলাদা ধরনের একটা কানেকশন তৈরি হয়, এটাও কিন্তু একটা বিশাল ফর্ম অফ মেডিটেশন। নামাজ যে পাঁচবার পাঁচ ওয়াক্ত পড়ছো, এটা কিন্তু তোমাকে তোমার সৃষ্টিকর্তার সাথে একটা প্রপার কানেকশন তৈরি করে। এবং ইসলামেও আছে কিন্তু যে নামাজ খুব ভালো ধরনের একটা মেডিটেশন। সেটার কারণে আমি একটা ছোটো কাজ করেছি, নামাজ পড়ার সময় আমরা যেটা করি, আমরা অটো পাইলট মোডে নামাজ পড়ি, যারে পড়লাম সুরা ফাতে তো মনে আছে, এদিকে আরেক কথা চিন্তা করতেছি, দুপুরে ভাত কী খাবো, রাতে কোথায় যাবো, এইভাবে চিন্তা করা শুরু করে দিই। এর জন্য না হয়, এটার কারণে আমি যেটা করেছি, আমি যে সুরাগুলো মুখস্থ আছে সবগুলোর অর্থ, দেন আমি যে পড়লাম যে আল্লাহ আকবর এটার মানে কি, সামিউল্লাহ আলিমান হামিদা এটার মানে কি, রাব্বানা লাকাল হামদ এটার মানে কি, যখন তুমি পুরো নামাজটা যে পড়ছো, তাকবীর দিচ্ছ, সুরা পড়ছো, সানা পড়ছো, তাশাহুদ পড়ছো, দোয়া মাসুরা পড়ছো, দরুদ শরীফ পড়ছো, সবগুলো মানে যখন তুমি বুঝবা, প্রতিটা জিনিস যখন তুমি আরবিতে পড়ছো, ওইটার মিনিংটা তোমার মাথায় গেঁথে যাবে। অ্যান্ড তোমার ফোকাসটাও তখন ওইখানে থাকবে। এগেন ইটস এ গ্রেট ফর্ম অফ মেডিটেশন, এবং এটাও খুবই সুন্দর করে তোমার থটকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এগেন কামিং ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, থট চেঞ্জ হয়ে গেলে ফিলিংস চেঞ্জ হবে, অ্যান্ড ফিলিংস চেঞ্জ হলে পজিটিভ অ্যাকশন নেওয়া শুরু করবো। আমরা যখন ডাউন ফিল করি, তখন দেখবো যে আমরা কাজ টাজ বন্ধ করে দিই, বাসার মধ্যে নিজেকে আবদ্ধ রাখি, আস্তে আস্তে নেতিয়ে পড়ি, এবং এটার ফলে একটা বড় ঝামেলা হয়। মানুষ কে কতটা এনার্জাইজ, ওটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যাবে। কখনো তামিম ইকবালকে দেখেছো যে 100 রান করেছে, তখন কীভাবে বের হয়, একদম সিনা টান করে এইভাবে তাকায় তাকায় বের হয়, আর যখন ডাক খায় তখন কী হয়, এইভাবে এইভাবে আস্তে আস্তে বের হয়। সো তোমার বডি কিন্তু এনার্জি রেডিয়েট করে, বডি তোমার ফিলিংসকে রেডিয়েট করে। সো যখন তোমার একটু হলেও খারাপ সময় যাচ্ছে, চেষ্টা করবা তোমার ফিজিক্যাল কন্ডিশনটাকে চেঞ্জ করতে। সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে বের হও, খেলো, হাঁটো, দৌড়াও, জগিং করো সকালবেলা, এই এক্স্যাক্টলি ভোরবেলা ফজর নামাজ পড়ে একদম বের হয়ে যাও, বের হয়ে হাঁটাহাঁটি করো, ফ্রেশ এয়ারটা নাও, দেখবা তোমার এই যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জটা আসছে, এই ফিজিওলজিক্যাল চেঞ্জটা তোমার মাইন্ডও এফেক্ট করে। অ্যান্ড আস্তে আস্তে তোমার যে একটা গ্রাম্পি স্টেজ ছিল, ডার্ক স্টেজ ছিল, স্যাড স্টেজ ছিল, ওটা আস্তে আস্তে উন্নতি হবে। হ্যাঁ, অফকোর্স ধূপ করে বাইরে বের হওয়ার মন মানসিকতা ঠিক হয়ে যাবে তা না, বাট এই ফিজিওলজিক্যাল এফেক্টটা তোমার মেন্টাল হেলথের উপরেও পড়ে। অ্যান্ড আস্তে আস্তে এই চেঞ্জটা ইম্প্যাক্ট করা শুরু করবে। অ্যান্ড দেন ডু সামথিং দ্যাট ইউ লাভ ডুইং। যেমন আমার জন্য আমি দুটো কাজ করি, আমি খেলতে বের হয়ে যাই, অ্যান্ড আমি বই পড়ি। কেন? খেলতে বের হওয়ার সময় আমার মাথায় কী চিন্তা আছে, কী টেনশন আছে, কী খেলার সময় যাচ্ছে সব ভুলে যাই। আমি খেলার সময় পুরো খেলার মধ্যে ঢুকে যাই, গেম অন মোডে একেবারে, যে আমাকে জিততে হবে। এগেন সেটা কী করছে, আমার থটটাকে ডাইভার্ট করছে। এগেন কামিং ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, থট চেঞ্জ হয়ে গেলে তোমার ফিলিংস চেঞ্জ হয়ে যাবে, ফিলিংস চেঞ্জ হয়ে গেলে তোমার অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। খুবই সিম্পল। বই পড়ার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। আমি যখন বইয়ে থাকি, আমি বইয়ের ওই কনসেপ্টে বা ওই জিনিসের সাথে হারিয়ে যাই, এগেন আমার থট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিলিংস চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তোমার চার যেটা করতে ভালো লাগে, কারো হয়তো বা নাচতে ভালো লাগে, কারো সাইক্লিং করতে ভালো লাগে, কারো ঘুরে বেড়াতে ভালো লাগে, কারো হয়তো বা ঢাকার বাইরে ট্রাভেলিং করতে ভালো লাগে, চার যেটা ভালো লাগে, ডু দ্যাট।
কারণ তুমি যখন এই কাজটা করছো, কেন তোমার যে কাজ সব থেকে ভালো লাগে সেটা করতে বললাম? কারণ মানুষের যে কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে, ওই কাজটা করার সময় সে ওই কাজের ভিতরে ডুবে যায়, ওই কাজের মধ্যে হারিয়ে যায়। অ্যান্ড তোমার ওই কাজের মধ্যে ডুবে গেলে বা হারিয়ে গেলে খুব ইজিলি তোমার ওই থট থেকে কিন্তু চেঞ্জটা চলে আসবে। সো ট্রাই দ্যাট। অ্যান্ড বাই দ্য ওয়ে, জাস্ট লাইক দিস তোমার সিচুয়েশনও কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। সো কোনো সময় খারাপ সময় কাটলে ভেবে বসে থেকো না যে এইটাই পার্মানেন্ট, জাস্ট লাইক দিস চেঞ্জ হয়ে যাবে সিচুয়েশন। এখন আমি দুটো একদম পোলার অপোজিট সাজেশন দিব, একটা খুবই চ্যালেঞ্জিং, একটা খুবই কমফর্টিং। সো লেটস স্টার্ট উইথ দ্য ভেরি চ্যালেঞ্জিং ওয়ান। টেক আ নিউ চ্যালেঞ্জ, টেক আ নিউ চ্যালেঞ্জ ফর লার্নিং এ নিউ স্কিল, অথবা নতুন একটা খেলা শিখো, অথবা নতুন একটা ভাষা শিখো, অথবা নতুন একটা কোর্সে জয়েন করো, কিছু একটা করো, একটা চ্যালেঞ্জ নাও। কেন? অ্যাগেন, তোমার এই ফোকাসটা চেঞ্জ করার জন্য। ইউর এনার্জি ফ্লোজ ওয়্যার ইউর ফোকাস ফ্লোজ। তো তোমার ফোকাস চেঞ্জ হয়ে যাবে যদি তুমি একটা নতুন চ্যালেঞ্জে থাকো, নতুন একটা স্কিল সেট অ্যাকোয়ার করার প্ল্যানে থাকো। অ্যান্ড হোয়াটস দ্য কমফোর্টিং ওয়ান? কল অ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডের সাথে একবার হ্যাং আউটে যাও, যারা একটু বুড়ো হয়ে গেছো আর কি, ইউনিভার্সিটিতে আছো, কলেজ ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যাও, ছোটোবেলার বাচ্চাকালের ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যাও। অনেক সময় যারা আমার মতো আছো, অনেক বাবার অনেকবার পোস্টিংয়ের কারণে অনেক জায়গায় গেছো, আগের ক্যান্টনমেন্টের বা আগের যে জায়গায় ছিলা ওখানকার ফ্রেন্ডের সাথে একটু ঘুরে আসো। দেখবা যে এই যে ছোট্ট একটা ফ্রেন্ডকে কল করে তার সাথে একটু কথাবার্তা বলা, অনেকদিন পরে তার সাথে জানা, কমিউনিকেট করা, কিছু সময় একটু কাটানো, হ্যাং আউট করতে যাওয়া, এই কমফোর্টিং চেঞ্জটা গেন তোমার থট প্রসেসে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। অ্যান্ড মাই লাস্ট অ্যাডভাইস, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ, কেউ যদি বলে সে মেন্টালি স্টেবল না, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, হি অর শি ইজ ফিলিং ডাউন অর ডিপ্রেসড, তাকে নিয়ে না ফাইজলামি করো না, দুষ্টমি করো না, ডোন্ট বি আ বুলি, প্লিজ তার কথাগুলো একটু শুনো। কোনো হেল্প করতে না পারো, অ্যাটলিস্ট তার প্রবলেমের কথাগুলো শুনো। কারো যখন খুব খারাপ সময় যায় না, তখন কেউ যখন তাকে কথাটা শুনে, তখন কিন্তু তার অনেক হালকা লাগে। অ্যান্ড চিন্তা করে দেখো, আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় মানসিকভাবে একটু হলেও দুর্বল হয়ে পড়ি। অ্যান্ড তখন যদি ওই ফ্রেন্ডটা বা পরিবারের ওই মানুষটা আসে এবং যে এসে তোমাকে ওই কমফোর্টটা দেয় এবং তোমার কথা শুনে, তখন কিন্তু তার কথা আজীবন মনে রাখে, রাইট? সো তোমার লাইফে তোমার দুর্বল সময়ে তোমার যে ফ্রেন্ডটা বা তোমার পরিবারের যে মানুষটা তোমার ওই কমফোর্ট জোনটা ছিল, তুমিও প্লিজ তার মতো হও এবং তোমার ওই সাহায্যের হাতটা বাড়িয়ে দাও তোমার সেই বন্ধুর জন্য, তোমার সেই বান্ধবীর জন্য বা পরিবারের সেই মানুষটার জন্য যার এখন একটু খারাপ সময় যাচ্ছে।